আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি সাইদুল ইসলাম, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ডাক্তার। এই বিট কপি নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে, বিট কপি খাওয়ার উপকারিতা, এতে কি কি পরিমাণ ভিটামিন রয়েছে সবকিছু জানতে ভিডিওটি দেখবেন। রান্না করে খেতে পারি, সালাদ করে খেতে পারি এবং বিট কপির জুস করে আমরা খেতে পারি। জুসটা কিভাবে করে খেতে পারি? জুস বিট কপিটা শুকিয়ে পাউডার করে সেটা জুস আকারে খাওয়া যায়। জুস আকারে খেলে একটু উপকারিতা বেশি পাওয়া যায় এবং রান্না করে বা সালাদ করে খেলে কি কি কাজ করবে চলেন একটু জেনে নেওয়া যায়। বিট কপির ভিতরে খনিজ উপাদানে ভরপুর, যেমন আয়রন, জিঙ্ক, আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফল ভিটামিন এ, ভিটামিন B6, ভিটামিন সি রয়েছে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে তৈরি করে শরীরে। বিট কপি খাওয়াতে কি কি উপকার চলেন একটু জেনে নেওয়া যায়। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য বিট কপি একটা আদর্শ ফল, কেননা এটি খাওয়াতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের অতিরিক্ত কোলেস্ট্রল, ক্ষতিকর কোলেস্ট্রল চর্বি এগুলো দূর করতে সহায়তা করে, রক্তনালীকে প্রসারিত করে, রক্তনালীকে সংকুচিত হওয়া থেকে প্রতিরোধ করে থাকে এবং রক্ত চলাচল করতে সহায়তা করে। লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের সমস্যা, চোখের উপরে কাজ করে থাকে, চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের যে স্নায়ু টিস্যুগুলো রয়েছে, চোখের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোকে সক্রিয় করে, চোখের টিস্যুর শক্তিশালী বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে থাকে। এতে প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে, হজমের সমস্যা দূর করে থাকে, হজম শক্তিকে বৃদ্ধি করে থাকে। বিট কপি খেলে প্রদাহ সৃষ্টিকারী যে জীবাণুটা রয়েছে সে জীবাণু থেকে প্রতিরোধ করবে, ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে বাইরের ব্যাকটেরিয়ার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে। বিটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা হেমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা ঝুঁকি কমায়, মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে, কোলন ক্যান্সার থেকে প্রতিরোধ করে থাকে। ফ্রুট জুস যদি আপনারা খান তাহলে শরীর থেকে টক্সিন গুলো বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিট ফ্রুট জুস যদি খান তাহলে রক্তের যে অতিরিক্ত কোলেস্ট্রল, অতিরিক্ত খারাপ যে চর্বিগুলো এগুলো বের করতে সহায়তা করে। বিটরুট জুস যদি খান তাহলে লিভারের চর্বি জমতে দেয় না। বিটরুট জুস যদি খাওয়া হয় তাহলে চেহারায় বয়স্কের ছাপ জমতে দেয় না, বয়স্কের ছাপ পড়তে দেয় না এবং চেহারা ছবির উজ্জ্বলতা বৃদ্ধি করে, মুখের সৌন্দর্য বৃদ্ধি করে, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। এখন এই বিটরুট কিভাবে খেতে হবে, এটাই প্রতিদিন না খেয়ে অন্তত 4-5 দিন পর পর এটা খেতে পারেন। বিটরুট বা বিট কপি এটি কারা কারা খাবেন না, যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, যাদের লো প্রেশারের সমস্যা রয়েছে তারা বিট কপি বা বিট জুস, বিটরুট জুস খাবেন না। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, ত্বকে অ্যালার্জির সমস্যা রয়েছে তারা বিট কপি খাবেন না। যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে তারা বিট কপি খাবেন না। যদি ডায়াবেটিস থাকে তাহলে বিট কপি খাওয়া যাবে না। যাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যারা ভুগছেন তারা বিট কপি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এবং যারা সুস্থ আছেন, সবল আছেন, কোনো রোগ ব্যাধি শরীরে নাই তারা বিট কপি খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।